এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের। দুর্গাপূজার ছুটিতে আমরা গেছিলাম বাবার বাড়িতে। সেখান থেকে আসার পর থেকেই আমার শরীর ভীষণ খারাপ ছিল। শুধু আমার না, আমাদের তিনজনেরই শরীর অনেক খারাপ ছিল, যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করতে বসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তো দেখো কী সুন্দর চারপাশের পরিবেশটা। আজকে আমি তোমাদেরকে দেখাবো মাছ ধরা। এটা ছিল আমাদের গ্রামেই, আর যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে কবরস্থান এরিয়া। আর কবরস্থানের চারপাশে শুধু বাঁশঝাড়, ফাঁকা জমি, ধান ক্ষেত, পুকুর, এগুলোই। জুতো খুলে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। যেহেতু কবরস্থান এরিয়া, সেই জন্য জুতো পরে যাওয়া যাবে না কবরস্থানের ওপর। পুকুর পাড়ে পৌঁছানোর পরেই দেখলাম ভাই এত সুন্দর করে জাল ফেললো, খুব সুন্দর করে গোল করে ভাই জাল ফেললো। সত্যি আমি জানতাম না যে ভাই এত সুন্দর করে জাল ফেলতে পারে। দেখি জিনিসটা খুবই ভালো লাগলো। তারপর চোখ পড়লো আমার এগুলোর ওপরে। তো আমি জানি না এগুলোকে কী বলে, কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলোর সঙ্গে। ছোটোবেলায় যখন সবাই আমরা এই জায়গাটায় আসতাম, তখন এগুলো তুলে তুলে আমরা খেলতাম। এই জায়গাটার সঙ্গে আমাদের এতগুলো স্মৃতি আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আর তারপরেই আমার নজর পড়লো এই ফুলটার উপরে। তো এই ফুলটা আমি নেওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছিলাম। তারপরে আমার ভাই শুনে আমাকে সেটা এনে দিল, আর আমার খুব ভালো লাগছিলো। অনেকদিন পর এই ফুলটা আমি হাতে পেলাম, নিজে তুলে, মানে নিজে আমাকে কেউ তুলে দিল সেইভাবে, বাজারের কেনা ছাড়া। তারপরে বাবার জালের মধ্যে এই মাছটা আসছিলো, তো মাছটা আমি রেখে দিলাম। খুব একটা বেশি মাছ পাইনি। তো এই যে এখানে বাবা মাছ ধরছিলো, আর পাশেই আমার দাদুও ছিল, আরও ওই পারে অনেকজন ছিল আমাদের গ্রামের, সবাই মিলে মাছ ধরছিলো। আর এই পুকুরটা একজনের না, এটাতে সবাই মাছ ধরতে পারে। তারপরে চলে আসলাম আমি এই পাশটাতে। এই পাশে ছিল আমার মায়ের কবর, ওই দিকটাতে। তো যেখানে গেলে আমার খুব মন খারাপ লাগছিলো, তাই আমি সেই দিকটা গেলাম না। তারপরে সোজা চলে আসলাম আমি মাছটা দেখতে। মাছটা অনেক বড় ছিল, বিশ্বাস করো, ক্যামেরায় অতটা বড় মনে হচ্ছে না, সামনের থেকে অনেক বড় ছিল। এইদিকে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছিল, তো যেটা আমি নেওয়ার জন্য আবার বায়না শুরু করে দিলাম। সেই দেখে আমার ভাইও ফুল সংগ্রহ করতে নেমে গেল। ও আমাকে বলল, আমি তোকে সব ফুল এনে দেবো, যতগুলো ফুল আছে তুই একটু ওয়েট কর। আর এইদিকে চেঁচামেচি স্টার্ট হয়ে গেছে। আমি বুঝলাম না ব্যাপারটা কী হলো, হুট করে চেঁচামেচি স্টার্ট হয়ে গেল। তো সামনে গিয়ে দেখলাম এখানে নাকি একটা বড় মাছ উপরের দিকে ভেসে উঠেছিল, যেটাকে ধরার জন্য ওরা জাল ছুটছে। কিন্তু জালের ভিতরে মাছটা চাপা পড়েছে, টানলে নাকি মাছটা আসবে না, সেই জন্য তারা ডুবে ডুবে ধরছিল। কিন্তু মাছটাকে কিছুতেই ধরতে পারছিলো না, অনেক চেষ্টার পরেও মাছটা ফেসে যায়, তারা ধরতে পারে না। তারপরে দেখো ভাই আমার জন্য কতগুলো ফুল নিয়ে চলে এসেছে, অনেকগুলো ফুল ছিল, আর ওখানে যতগুলো ফুল ছিল সবও বেছে বেছে নিয়ে চলে এসেছে। তারপর আমি চলে গেলাম সামনের দিকটা, যেতে যেতে দেখলাম একজনের ব্যাগ রাখা ছিল যেটাতে অনেকগুলো মাছ ছিল। অফ ক্যামেরায় দেখলে অনেকগুলো মাছ দেখা যাচ্ছিলো, কিন্তু ক্যামেরার মধ্যে ঠিকঠাক আসছিলো না। এই যে দেখো এখানে বেশ কয়েকটা মাছ ভাই হাতে তুলে তুলে দেখাচ্ছিলো। এগুলো সব রকমের মাছ এই পুকুরের মধ্যে থাকে। তোমরা হয়তো ভাবছো এই মাছগুলোকে কেউ এই পুকুরে ছেড়ে থাকে না, এই পুকুরে কেউ মাছ ছাড়ে না, এগুলো সব বাইরের মাছ, বন্যার জলে অথবা বৃষ্টির জলে, নদী অথবা পুকুর থেকে বের হয় এই পুকুরগুলোতে এসে ঢুকে যায়। তার অনেকক্ষণ এখানে কাটিয়ে ফেললাম, এবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আদিকে আমি ফুলগুলো দিতে চাইলাম, কিন্তু ও সরাসরি না করে দিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ও কিভাবে না করছে। আমি বুঝতে পারছিলাম না কেন, ও ফুল খুব ভালোবাসে কিন্তু ও নিতে না করছিল। যেই আমি ওকে বললাম আমি তাহলে কাটবো ফুলটা না নিলে, সেই ও ফুল নিয়ে নিয়েছে হাতে। দুর্গাপুজোর এই তিনটা দিন খুব সুন্দরভাবে কেটেছিল আপনজনদের সাথে আর এই সুন্দর পরিবেশটার সাথে। তোমরাই বলো কি সুন্দর না গ্রামটার সাথে। মন খারাপও খুব লাগছে, কারণ আজকে তিনটাই ছিল আমাদের লাস্ট দিন এই গ্রামে। কালকে সকালেই চলে যাব আমরা শিলিগুড়িতে, আবার শুরু হবে সেই একই রুমে দিন কাটানো, আবার দুইজনে দুজনের কাজে ব্যস্ত হয়ে যাব। আবার কবে ছুটি পাবো জানি না, তবে আবার তোমাদের কোনো একদিন নিয়ে আসবো আমাদের এই গ্রামটাতে। তো কেমন লাগলো আমাদের গ্রামটা অবশ্যই কমেন্টসে জানাবে।